নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে। এ সপ্তাহে আমি একটা বেটা ফিশের ফিশ ট্যাঙ্ক তৈরি করেছি। তো শুরু থেকে শেষ অবধি প্রসেসটা দেখাবো, কী কী লাগিয়েছি, কোন জিনিসের কী দাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তার সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো দর্শক বন্ধুরা, প্রথমেই বলে রাখি, সবার ফার্স্টে অ্যাকোয়ারিয়াম লাগবে, আর তার মধ্যে জলও ঢেলে দিয়েছে। দেখতেই পাচ্ছ চারপাশে গাছগুলো আছে, তাই অসাধারণ লাগছে দেখতে। তোমরা কারা কারা বেটা ফিশ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। বেটা ফিশ কিন্তু হালে বহুল প্রচলন হয়েছে, আগে কিন্তু মানুষ পুষত তবে খুবই কম। তো আজকে হাট থেকে আমি কী কী নিয়ে এসেছি আগে দেখিয়ে দিই। তো অ্যাকোয়ারিয়াম তো দেখানো হয়ে গেল, তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম সয়েল। এটা হচ্ছে অ্যামাজন সয়েল, ঠিক আছে। এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকোয়ারিয়াম সয়েলের যে এটা জলের সাথে গুলে যায় না। আর তার সাথে নিয়েছি একটু ওয়াটার ক্লিয়ার করার জন্য একটা মেডিসিন। যখনই জল চেঞ্জ করতে হয় তখনই এটা মেশাতে হয়। দেখতেই পাচ্ছ এই দুটো হলেই হবে। এই যে অল্প একটু নিয়ে নিয়েছি আমার বেটা ফিশটা, হার্ডলি 10 লিটারের ট্যাঙ্ক। 10 লিটার হবে না, এটা 5 থেকে 8 লিটারের মধ্যে হবে। তো এখানে জাস্ট 3 থেকে 4 ফোঁটা দিয়েছি, এইটুকুই এনাফ। বাকিটা ঢেলে দিই। দেখতেই পাচ্ছ আশেপাশে খুব পাখির নয়েস আসছে, তোমাদের একটু অসুবিধা হতে পারে। আসলে আমার ঘরে প্রচুর পাখি আছে, তার জন্য নয়েজটা আসছে। তো হাত দিয়ে জলটা গুলিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। এইভাবে তোমাদেরকে 2 ঘন্টা রেখে দিতে হবে। পুরোপুরি মিশে যাওয়ার পর তারপর মাছগুলো ছাড়তে হবে। তো দেখি আর কী কী আনা হয়েছে। এখানে দেবো একটা, এই যে উডেন, ঠিক আছে। এটাও হাটে পাওয়া যায়, খুবই সুন্দর লাগে দেখতে। এইগুলো প্রায় 1200 টাকা কিলো, তোমাদের অ্যাকোয়ারিয়ামের সাইজ অনুযায়ী তোমরা কিনতে পারো। এইটার দাম পড়েছে আমার কাছে 90 টাকা। এটা আমি একটু প্লেস করে দিচ্ছি যে দিক দিয়ে ভালো হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন না নড়ে। তোমরা এর মধ্যে প্ল্যান্টও রাখতে পারো, আমি রাখিনি, কারণ প্ল্যান্ট রেখে দিলে স্পেসটা অনেক ছোট হয়ে যাবে, ওর জন্য রাখিনি। কারণ আশেপাশে আমার অলরেডি অনেক প্ল্যান্ট আছে, আমি ভেবেছি ওপর দিক দিয়ে প্ল্যান্টগুলো রেখে দেবো, তো খুবই সুন্দর একটা ন্যাচারাল লুক লাগবে। তো দেখো কি দারুণ লাগছে। এইবারে মাছটা, এই যে হোয়াইট কালার, খুবই আনকমন কালার, তাই হোয়াইটটাই আমি নিয়ে আসলাম। পরের ভিডিওতে দেখাবো অন্যান্য বেটা ফিশগুলো আমার সেট আপে। তো দেখলে জলটা, আমি অ্যাকোয়ারিয়ামের জলটা তো আমি 2 ঘন্টা রেখে দিয়েছি, আর ফিশটাকে আমি নর্মাল জলে রেখে দিয়েছি যাতে জলের টেম্পারেচার আর মাছের যে জলটা আছে তার টেম্পারেচার এক হয়। এইভাবে 15-20 মিনিট রাখার পর মাছটা ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ প্রথম প্রথম একটু মানে জায়গাটাও যেহেতু অচে না, তাই বেশি নড়াচড়া করবে না, চুপ করে বসে থাকবে। কিন্তু কিছুক্ষণ পরই মাছটা এত অ্যাক্টিভ হয়ে গেছিলো যে মনে হচ্ছিল লাফিয়ে বেরিয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখতে। আমার তো বেটা ফিশ খুব ভালো লাগে। আর বেটা ফিশের একটা বৈশিষ্ট্য হচ্ছে একে সবসময় একাই রাখতে হবে, কিন্তু এটা হচ্ছে মেল বেটা ফিশ, ফিমেল একসাথে অনেকগুলো রাখতে পারো। তো বেটা ফিশ নিয়ে আরও অনেক ইনফরমেশন দেবো পরের ভিডিওতে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার হাজির হবো নতুন কোনো কাজ।